আপনাদের দহন নিয়ে কি বলতে চান? পূজা বলবে। এটা তো আমি বলতে আসিনি। তুমি কি কি এসেছো কেন? আমি তোমার তোমার সাথে দাঁড়ানোর জন্য এসেছি। তুমি তুমি এত বড় এত এত বড় একটা মানুষ। ডেফিনেটলি জয় নাও কামিনা, আমার টিমের সবাই তাদের নিজস্ব কন্ট্রিবিউশন দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা ভালো খেলেছি। আর জেতা হারা অনেক পরে, বাট এইরকম একটা ইভেন্ট যে হলো, সো জ্যাজ মাল্টিমিডিয়াকে, আজিজ ভাইকে এবং আমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তারা এত, থিয়েটার থ্রেডকে ধন্যবাদ, কারণ তাদের জন্য আসলে এই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, তাদের মাথায় এই ইউনিক আইডিয়াটা এসেছে। তো শুধু এটা না, কিন্তু দেখেন যে এখানে যে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার, এটা অনেক ইম্পর্টেন্ট আমার মনে হয় ফিল্মের ক্ষেত্রে, এটা অনেক ইম্পর্টেন্ট, এখন খুবই দরকার। আর দহন তো 30 নভেম্বর আসে, দেরি আছে, ওটার জন্য আবার বলবো, বাট অবশ্যই 16 নভেম্বর আপনারা মিস্টার বাংলাদেশ দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের দহন নিয়ে কি বলতে চান? পূজা বলবে। এটা তো আমি বলতে আসিনি। তুমি কি কি এসেছো কেন? আমি তোমার তোমার সাথে দাঁড়ানোর জন্য এসেছি। তুমি তুমি এত বড় এত এত বড় একটা মানুষ। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ। তুমি টাইগার রবিবার সাথে মনে দাঁড়াও নাই তাহলে? না না। আচ্ছা আচ্ছা, না আমাদের দহন নিয়ে আসলে যত কিছু বলার আমরা বলে ফেলেছি মোটামুটি। দহন আমাদের এই সময়ের একটা ছবি। এই সময় বলতে কিন্তু এমন না যে এই বছর অথবা গত বছর, এই সময় না, মানে আজকের ছবি, এই মুহূর্তে দরকার। সো আমরা খুবই চাচ্ছি যে নির্বাচনের আগে ছবিটা চলে আসুক, এবং আলহামদুলিল্লাহ 30 তারিখে সেটা আসছে। আমার মনে হয় যে দহন দেখার পর আমরা যেটা বলেছিলাম, সবাই একটা ভাবনা নিয়ে যাবেন, কারণ আমরা ছবি বানানোর জন্য বানাচ্ছি না, একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য বানাচ্ছি। অ্যাটলিস্ট আমাদের অনুভূতিটা, আমরা যেটা বলতে চেয়েছি, আপনারা যদি অতটুকু বুঝতে পারেন তাহলেই আমরা সার্থক। আমাদের হিট ফ্লপের হিসাব এবার নেই, এবার ছবিটা বানানোই হয়েছে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য। তো আশা করি আপনারা সেটা পাবেন, এবং আমাদের ভুল হলে আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের জন্য অনেক দোয়া রাখবেন, আমরা ছোট মানুষ। দ্যাটস ইট, থ্যাংক ইউ। তুমি কিন্তু খুব ভালো খেলো। থ্যাংক ইউ, ছোটবেলা থেকে। না, এই চাপটা অনেক বেশি ছিল। সেটা ছিল যে যখন আমি দহনের যখন আমরা শুটিং করি, তখন কিন্তু অলরেডি পোড়ামন ব্যবসা করছে, এবং আমাদের দহনের পুরো শুটিং এর মাঝখানেই পোড়ামন 4 মাস পার করে দিয়েছে হলে। তো ততক্ষণে আমরা জেনে গিয়েছি যে পোড়ামন 2 ইজ আ ব্লকবাস্টার। প্রেশারটা আসলে তখন পড়েছি যখন আমরা শুটিং করছিলাম, কারণ আমরা বুঝিনি যে আসলে পোড়ামন 2 এতটা মানুষের কাছে যাবে, এতটা বড় হিট হবে। তখন অনেক প্রেশার ছিল, বাট এখন যখন আমার কাজ শেষ, আমি ডাবিং দিয়েছি, আমি এক একটা সিন 3-4 বারও ডাবিং দিয়েছি, আমরা কিছু রিশুট করেছি, একটাই কারণ যে আমরা দর্শকের কাছে এইবার আমাদের বেস্ট আউটপুট নিয়ে আসতে চাই। সো এখন আমার মনে আর কোনো সংশয় নেই, অ্যাটলিস্ট সবাই অ্যাটলিস্ট এতটুকু অ্যাপ্রিসিয়েট করবেন যে আপনাদের দেশের ছেলে মেয়ে এতটুক চেষ্টা করেছে, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমি এতটুক চাই সবার কাছ থেকে, আর একটু দোয়া চাই, দ্যাটস ইট, ইনশাল্লাহ ভালো হবে। দহন 30 নভেম্বরে আসছে, মিস্টার বাংলাদেশ আসছে 16 নভেম্বর। এর মাঝখানেও যদি কোনো বাংলা ছবি রিলিজ পায়, আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো। দহন তো 30 তারিখে, সো তার আগেও যদি রিলিজ পায় কোনো ফিল্ম, 16 তারিখে গিয়ে আপনারা মিস্টার বাংলাদেশ দেখুন, আরেকটি ছবি আসছে সেটা দেখুন। আপনারা যখন আমাদের ছবির সাথে থাকবেন, তখন আমরা কাজ করতে পারবো, একটা ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে, আমরা একটু নতুন কিছু দিতে পারবো, সাহস পাবো অ্যাটলিস্ট। সো দোয়া রাখবেন, সাথে থাকবেন, থ্যাংক ইউ। আসবে যেদিন মানি, থাকবে পাশে রানী, দেব রে জামদানি, আর কানে সোনার ঝুমকো দুল, পুষ্প নদীর কূলে, বিলেতি মদ ঢেলে, খাবো দুজন মিলে, আর ফুটবে মনে প্রেমের ফুল, দেখবে চলবে দুনিয়াটা, বাঁচবো নিজের খেয়ালে। খিজির ভাই একটু ভালো খেলে দেখলাম। কল করলেন
ফুলটা করে বল ওভার মানে হাইট ছিল মাঝার উপরে অনেক উপরে সংযোগ নেই বল চলে গেল উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে কোন রান সংগৃহীত হলো না আজকে যদিও উইকেট রক্ষক গ্লাভস পরেননি কিন্তু তার বিশ্বস্ত হাতে আসলে পৌঁছেছে এবং ভালো খেলা হচ্ছে আসলে এখন পর্যন্ত বন্যা পর্বটি বল করার জন্য দৌড় শুরু করেছেন এক্ষেত্রে লেফট হ্যান্ডের খানিকটা বাইরে ছিল ব্যাটসম্যান ব্যাটে বলে করার চেষ্টা অবশ্য করেছিলেন এবং আসলে হয়নি ওয়াইড রান আম্পায়ার হরিজন্টাল ভাবে দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইডের কারণে একটি রান আম্পায়ার সংকেত দিয়েছেন এটি ওভার হবে না আম্পায়ার অবশ্য ক্ষমা প্রার্থনা করছেন হাজির বিরিয়ানি মালে ডাল পানি গাঁজাদের টানি চড়বে নেশা থমবে খেল থাকলে আমদানি নেই রে পরেশানি বাংলা হিসাব জানি ফেলো কড়ি মাখো তেল বাবা খেয়ে হাবা হয়ে নাচবো নেশার খেয়ালে কিভাবে আসলে মিস্টার বাংলাদেশের রানটাকে থামানো যায় রুহুল ভাই যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের খিজির হায়াত খান যিনি ব্যাটসম্যান আজকে ভালো ব্যাট করেছেন তিনি আসলে ক্রীড়াপ্রেমী একজন লোক ক্রীড়াঙ্গনের সাথে সবসময় থাকেন এবং আমি যেটি বলছিলাম যে 2010 সালে তিনি ফুটবলকে নিয়ে প্রথম বাংলাদেশের যে স্পোর্টস চলচ্চিত্র মাতাল হয়ে হিসু করব দেয়ালে আর মাতাল হয়ে হিসু করব দেয়ালে সালা যা হবে দেখা যাবে কাল সকালে পরিবর্তন করলেন আরো একটু ভালো বাংলাদেশ দলের কাল ঘুরে দিয়ে যায় ইষ্টি ফুদ্ধ ঘুরে যায় মাতাল হয়ে হিসু করব দেয়ালে যা হবে দেখা যাবে কাল সকালে করতে পারেন এই প্রত্যাশা কিন্তু আমরা কমবক থেকে করি ধন্যবাদ আপনাকে আমরা আশা করছিলাম খিজির খান খিজির হায়াত খান উনি অনেকক্ষণ থাকবেন ক্রিজে দুর্ভাগ্যবশত আউট কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি এবং প্রথম ওভার যেখানে দেখতে পাচ্ছি দুই নায়িকা কিন্তু এই মুহূর্তে ব্যাট করছেন এবং অত্যন্ত সুন্দর একটা দৃশ্য নারী পুরুষ সম্মিলিত একটি দল কিন্তু এই মুহূর্তে মাঠে অবতীর্ণ আছে এবং তারা ব্যাটিং প্র্যাকটিস করে নিচ্ছেন সব ফিল্ডাররা তাকে ঘিরে ধরেছে আমার মনে হয় ফিল্ডাররা চিন্তা করার দৃশ্য হতে পারে ওভার শেষ
পরবর্তী বল এক্ষেত্রে ভাই সাইডে যাবেন হ্যালো দর্শক, আমাদের মিস্টার বাংলাদেশ এই ফিল্মটির প্রচারণার সাথে যে যে মানুষগুলো আসলে ওতপ্রোতভাবে জড়িত, যে টিমগুলো আসলে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। ক্রিয়েটিভ সলিউশনস আমাদের সাথে আছে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মিস্টার বাংলাদেশের সাথেই থাকবেন। তুমিও ভালোবাসা তোমায় বাসবো ভালো, এই তো আশা।